আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জুম্মা মোবারক। হ্যাঁ, জুম্মা মোবারক দাও, বলো জুম্মা মোবারক। তো আমরা আজকে যাচ্ছি, আজকে মূলত শুক্রবারের দিন। এই শুক্রবারের দিনে আমি এবং সুয়াদ আহনাব সাদান যাচ্ছি জুম্মার নামাজ আদায় করতে। আমরা আজকে কোন মসজিদে নামাজ পড়বো? মডেল মসজিদ। আমরা প্রায় সময় সেই মসজিদে যাই, আসলে বাসার কাছাকাছি হওয়ায় সেখানে যাওয়ার সুবিধাটা আছে, যদিও মোটরসাইকেলে যেতে হয় বা আমাদের মোটরসাইকেল আছে জন্যই আমরা মোটরসাইকেলে যাই। তো কথা বলতে বলতেই আমরা চলে আসলাম সেই মডেল মসজিদে। এই দেখুন, এই যে মডেল মসজিদ, কত সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে। আমরা ধীরে ধীরে মসজিদের দিকে প্রবেশ করব। এইটা হলো মসজিদের সামনপাশ, কত সুন্দর দৃশ্য। তো আমরা ধীরে ধীরে, এই মসজিদের একটা সুবিধা আছে, সুবিধা হলো আপনি আপনারা যদি আসেন এসে নিচে গাড়ি রাখতে পারবেন। এই দেখেন, গাড়ির গ্যারেজ আছে অনেক সুন্দর। তো আমরা গাড়িটা গ্যারেজ করলাম, এখন আমরা মসজিদের দিকে যাব। হ্যাঁ, ব্যাগ না, এই গেট দিয়ে উপরে যাওয়া যাবে না। তো নামাজ শুরু হয়ে যাবে, আমরা ব্যাগ নিয়ে আসি, ব্যাগের মধ্যে ক্যামেরা রাখবো। তো প্রিয় দর্শক, আমরা জুম্মার নামাজ পড়ে বের হইলাম। মূলত মসজিদের ভিতরে জায়গা না থাকার কারণে বাহিরে যে জায়গা ছিল মেঝে, এই মেঝেতে আমি এবং সুয়াদ নামাজ পড়েছি। সুয়াদ দেখেন কীভাবে ঘেমে গিয়েছে, সে খুবই টায়ার্ড। আমরা ছায়া আসার চেষ্টা করতেছি, এখানে একটু ছায়া পাইলাম। আসলে মসজিদের বাহিরের যে মেঝেটা ছিল, এই মেঝেটা রোদে প্রচণ্ড গরম হয়ে গেছিল। সুয়াদ কি অবস্থা তোমার, কো বলো, কিছু বলো, বলার মতো ভাষা নাই। দেখেন ঘেমে সে একাকার হয়ে গেছে। তো নামাজ পড়ে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি এই গরমে, এখন বলো কি খেতে চাও। সুয়াদ ঠান্ডা কিছু খেতে চাচ্ছে। এখানে ঠান্ডার অনেক কিছু দোকান আছে, যেমন এখানে যারা মুসল্লি আছেন তারা এখানে গোল্লা খেতে পারেন, আর পাশে আছে জমজম ডেইরি মাঠা। এই মাঠা খাবা, এই মাঠা খাবা না কেন? হ্যাঁ, মাঠা খেয়ে ওর অবস্থা ভালো না। এই যে দেখেন, এখানে মাঠা বিক্রি করতেছে ইনি, মাঠার প্রচুর চাহিদা। এখানে প্রতি গ্লাস মাঠা 20 টাকা করে বিক্রি হচ্ছে। মুসলিমদের যে মুসলিমদের অনেক গরম লেগেছিল, তারা 1 গ্লাস করে মাঠা খেয়েছে। এর আগেও আমরা খেয়েছিলাম, আজকে সুয়াদ আর খেতে চাচ্ছে না। সামনে যে রোদ, এই রোদ পার হয়ে যে মোটরসাইকেল আনতে ইচ্ছে করতেছে না। এখানে নামাজ পড়ার সুবিধা হইল, এর ভিতরে যারা নামাজ পড়তে যাবে তারা এসির মধ্যে এবং ফ্যানের মধ্যে নামাজ পড়তে পারবে, কিন্তু একটু দেরিতে যারা আসবে তাদেরকে বাহিরে নামাজ পড়তে হবে। আসলে ভিতরে এত পরিমাণে মুসল্লি আসেন যে ভিতরে জায়গা হয় না, অথবা এমন হতে পারে যে উপরে জায়গা আছে, আমরা উপরে যাই নাই। হ্যাঁ, কী বলো সুয়াদ, চলো আমরা ছায়ার মধ্যে দাঁড়াই। তো আমরা গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে পড়লাম। এখন আস্তে আস্তে যাও। এই যে দেখুন, মুসল্লিরা সব নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, আমরাও নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি। নামাজ পড়ে বের হওয়ার পর একটু শান্তি লাগতেছে, শান্তি লাগতেছে এই কারণে আমরা তো মূলত মোটরসাইকেলে যাচ্ছি, মোটরসাইকেলে যাওয়ার পর যে একটা বাতাস, এই বাতাসটা শরীরের মধ্যে লাগতেছে, এই বাতাসের কারণে একটু আরাম লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতো যদি আমরা মসজিদের একবারে ভিতরে যেখানে ফ্যান আছে অথবা এসি আছে সেখানে যদি আমরা নামাজ পড়তাম। তো প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে বাসার কাছে চলে এসেছি।
আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।